কম্পাউন্ড স্টমাক বা রুমিনেটরি স্টমাক, চারটা কম্পার্টমেন্ট এখানে। তো এই জায়গাটা, এটা হচ্ছে রুমেন, সবচেয়ে বড় যেটা, লার্জেস্ট যেটা, এটা হচ্ছে রুমেন, মানে কম্পাউন্ড স্টমাক বলি আমরা এটাকে। চারটা কম্পার্টমেন্ট থাকে এটাতে, যে আমরা জানি যে রুমেন, রেটিকুলাম, হোমেজাম, অ্যামনিয়াম। তার আগে আমরা বুঝবো কি হয়, যে কোনটা কেনেলে কোনটা কটেলে, যেখান থেকে হচ্ছে এই যে এই যে ট্রাকিয়া এবং নিচে যে ইসোফেগাসটা, এই এই যে মানে ভাগ ভাগ করা যে পাইপের মতো, এটা হচ্ছে ট্রাকিয়া, আর তার নিচে যেটা এটা হচ্ছে ইসোফেগাস। এটা যেই সাইডে থাকবে, ইসোফেগাস ডরসাল, তো ইসোফেগাস ডরসালই থাকে। তো যেটা থাকবে এটা যেই সাইডে থাকবে, সেটা আমরা বুঝবো, সেটা হচ্ছে ক্রেনিয়ালি। তো এখন আমরা হচ্ছে চারটা পার্টের দিকে আসি। প্রথম সবচেয়ে বড় যে পার্টটা, সবচেয়ে বড় পার্টটা, তার আগে একটু বলে রাখি যে এইটা যে আমরা স্যাম্পলটা দেখতেছি সেটা হচ্ছে গোটের স্টমাক। তো যে চারটা যে মানে কম্পার্টমেন্ট, এইটা হচ্ছে সবচেয়ে বড়, এটাকে আমরা বলি রুমেন, রুমেন স্টমাক। আর তারপরে হচ্ছে ক্রেনিয়ালি থাকে যেটা, একদম ক্রেনিয়ালি যেটা, যেহেতু এটা হচ্ছে ক্রেনিয়াল পার্ট, আমরা এটা দেখে বুঝতেছি ক্রেনিয়াল পার্ট, একদম ক্রেনিয়ালি যেটা থাকবে সেটাকে বলা হয় রেটিকুলাম। আর সবচেয়ে ছোট, আর রেটিকুলাম হচ্ছে সবচেয়ে ছোট। আর দেন হচ্ছে এই এই যে এটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ওমেজাম, ওমেজাম। আর তার একটু সামনে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাবোমেজাম, ম্যানিফোল্ড, এরকম না ভিতরে না দেখে অ্যাবোমেজাম। এখন হচ্ছে মানে সেটা যখন আমরা চিনবো, আমরা রুমেন যদি দেখি, রুমেনের ভেতরের পার্টটা যদি দেখি, তাহলে দেখা যাবে যে ভেতরে হচ্ছে টার্কিশ টাওয়েল শেপ, মানে একটু কিছুটা টাওয়েলের মতো, একটু মানে ছোট ছোট মানে রুমিনাল প্যাপিলি থাকে কিছু, সেটাকে আমরা বলি হচ্ছে টার্কিশ টাওয়েল শেপ। তারপর হচ্ছে রেটিকুলাম, যদি আমরা দেখি রেটিকুলামের ভেতরের পার্টটা হচ্ছে হানিকম শেপ, কিছুটা হেক্সাগোনাল টাইপের, কিছু বক্স বক্স কিছু দেখা যাচ্ছে, একদম হেক্সাগোনাল টাইপের। তারপর হচ্ছে যদি ওমেজাম যদি দেখতে যাই, ওমেজামে দেখা যায় কিছু হচ্ছে মানে লিফ লিফ লাইক কিছু ফোল্ড পাবো, আমরা অল্প কিছু ফোল্ড পাবো, এখানে কিছু ফোল্ড দেখতে পাচ্ছি, এখানে লিফ লাইক কিছু ফোল্ড পাচ্ছি আমরা এখানে। আর যদি অ্যাবোমেজাম দেখতে যাই, অ্যাবোমেজাম দেখতে গেলে দেখা যাবে প্রচুর পরিমাণে হচ্ছে লিফ লাইক কিছু ফোল্ড পাওয়া যাবে, প্রচুর পরিমাণে মেনি ফোল্ড পাওয়া যাবে। ওইখানে থাকবো আমরা, এখানে পাবো আমরা কম ফোল্ড, আর এইখানে পাবো আমরা প্রচুর পরিমাণে ফোল্ড। রুমেন হচ্ছে রুমেন মানে লঙ্গিচ মানে ডরসালি যেটা দিয়ে ভাগ করে সেটাকে আমরা বলি হচ্ছে ডরসাল লঙ্গিচুরিনাল গ্রুপ। এই যে এটা এটাকে বলা হয় ডরসাল লঙ্গিচুরিনাল, হ্যাঁ, ডরসাল আর ভেন্ট্রাল স্যাক যে দুইটা, এটাকে আলাদা করে হচ্ছে ডরসাল লঙ্গিচুরিনাল গ্রুপ এইটা। আর রুমেনের কডালি থাকে হচ্ছে কডাল গ্রুপ, কডাল গ্রুপ। আর যদি পেছনের পার্ট ভেন্ট্রালি আসে, যদি ভেন্ট্রাল লঙ্গিচুডিনাল গ্রোথ, এই যে এটা এটাকে বলা হয়।